এত সুন্দর জায়গায় আসছি তো ছবি না এটা কি পারা যায়, ছবি হবে রিল ভিডিও হবে একচুয়ালি। হে গাইস, ইয়াপে আও, ঘুমনে কা জায়গা তো ইয়াপে হ্যায়। তো আমরা বাইকে করে যাবো এখন। গাইস গুড মর্নিং, এখন ঘুম থেকে উঠলাম, ফ্রেশ ট্রেশ হলাম, চাটা খাওয়া হলো, আমরা এখন বাড়াবো ঘুরতে। কোথায় নিয়ে যাবি মামা জানি না, বাট কিন্তু বাড়াচ্ছি আমি। আর একটা ওই যে পরে আসছিল ওই মামাটা, ওই ব্লকে যে দেখালাম পরে আসছিল রান্না রান্না খাওয়া দাওয়া, ওই মামা আর আমি বাড়াবো। তো চলো গাইস। গাইস এই যে গিটার, এখন গিটার বাজাবে আমাদের বালা। চলো বালা গিটার বাজাবে। অ্যাকচুয়ালি কি তুই কি আগে বাজাইছিস? দাঁড়া, ওয়েট 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 ওয়েট, তুই কি আগে গিটার বাজাইছিস কি? না বাজাইনি। হ্যাঁ ফার্স্ট টাইম? মুন্না বা ডোলা লাগলা বিলি। গাইস রেডি যাচ্ছে ঘুরতে। মামা মাস্ক লাগাতে হয়, মাস্ক আগে লাগা নিচ্ছি ভয়ে। আমি বাইকে করে যাবো, চলো চলো চলো। সব কিছু ঠিক হয় না মেরা? তারপরে যাবো বাইকে, হেলমেট গাইস। এখন চলো দেখাচ্ছি তোমাদেরকে কিছু। মামা কি করছে জানি না, মামা ঘুরে যাওয়ার ক্যামেরা হচ্ছে। তো গাইস আমরা আছি এখন অনেক উপরে আছি, দেখো নিচে কত বাড়ি, আর ওই যে পাহাড় সামনে বিশাল বড় বড়, এই যে আরো আছে এদিকে, আরো ঘুরবো। এটা হচ্ছে এখান থেকে যাবো আরো অন্য জায়গায়, আর মামা আসবে আমাকে নিতে, তারপরে যাবো বিশাল বড়। কই বরফ কই? এদিকে যাবো বরফের দিকে। এখন কিচ্ছু দেখা যাচ্ছে, কিচ্ছু। ওটা রাস্তাটা কি? ওটার মধ্যে উঠবো নাকি আমি আবার? এত দিস থেকে হাই করছে যে ওই গাড়িটা যেমন ওখান থেকে একটু 80 টাকা ছিল, ধরো ওটা উঠালে তো 100 ঠিক আছে, ওগুলো বাড়ি ঠিক আছে। তাও ওগুলো আরো উপরে, বাপ রে বাপ, ওগুলো আবার কোথায় ওই চকলের মধ্যে দেখা যাচ্ছে না? অসাধারণ তো দেখতে লাগে, সেই লাগে, সেরা সেরা সেরা, সত্যি বলছি অসাধারণ লাগে। এই যে আমরাও আছি, দেখাচ্ছি এক মিনিট। এখানে তো মাস্কটা খুলতে পারবো, এখানে পুলিশ আসবে না। অনেক কত মাস্ক পরে আছি, এখানে না নিয়মটা একদম বলে প্রচন্ড করা, একবারে মাস্ক পরে থাকতে হবে, নাহলে 600 টাকা ফাইন অ্যান্ড লকআপে ঢুকাই দিবে। আর এখানে যদি আমি লকআপে ঢুকি বাস বাড়াতে হচ্ছে না, কে ছুটাবে কেউটাই তো। এই যে এটা হচ্ছে বালা, বালা অ্যান্ড মামা তিন নাম্বার ফ্লোরে আছি, মানে তিন তলায় আছি, অ্যান্ড 4 নাম্বার উঠবো এখন ছাদের উপরে, তারপরে দেখাচ্ছি। চলো ছাদের উপর থেকে আজ তো দেখা আমাকে। আমি জানি না রাস্তা দেখিনি, এদিক দিয়ে না ও গাইস, মানে এই যে ছাদ যে হচ্ছে, এখানে ছাদ যে আছে তো কাজ হচ্ছে। অ্যাকচুয়ালি একটা ভাবে দেখো, আমি একটা জিনিস দেখাচ্ছি, এই যে এটা ছাদ, আর এদিকে দেখো পাহাড় কতটা উঁচু, ছাদের বারোপরের দিকে পাহাড় আছে, ছাদের থেকেও বড়, এদিকে ছাদ দিয়ে এত হচ্ছে না, যত পাহাড়ে বড় আছে। গাইস আমরা ছাদে আসলাম, অ্যাকচুয়ালি এখান থেকে প্লেসটা খুব সুন্দর লাগে, দেখো ফুল ক্লিন দিবে এবার, একদম ফুল ক্লিয়ার দেখাচ্ছি তোমাদেরকে। আরো ছাদে উঠবো নাকি? না না উঠবো না, রিক্স হয়ে যাবে, থাক। এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে, চলো গাইস দেখো। এই যে মামা চলে আসছে, ওই যে বাইক নিয়ে, ওই মামা আমাকে নিয়ে যাবে, হেলমেট নিচে রাখলাম, হেলমেটে মামা উপরে আসবে তারপরে যাবো। তো এদিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। হ্যাঁ গাইস, তো আমি কাঞ্চনজঙ্ঘা পরে দেখাচ্ছি, ওদিকে যাবো। কাঞ্চনজঙ্ঘা পার হয়ে গেছি গাইস, এই যে এদিকে দেখো, ফুল টু ফুল একদম ছাদে আছে এবার, সব দেখো পরে। 5 নাম্বার নাকি 5 নাম্বার
পাঁচ নম্বর ফ্লোরে, পাঁচ না ছয়, হ্যাঁ পাঁচ, মানে পাঁচ তলায় আছি। এই যে দেখো ফুল ফুল, ও মাই গড, দিস ইজ বিউটিফুল ভিউ, ওয়া ওয়া ওয়া, যা লাগতেছে, অসাধারণ লাগতেছে, অসাধারণ। দেখো ও মাই গড, এখান থেকে সব রাস্তা দেখা যায়। এই যে আমরা ওই যে রাস্তা দিয়ে আসলাম, এই রাস্তা দিয়ে হয়ে এই রাস্তা দিয়ে ঘুরে এই যে ওই এখানে উঠবো একবারে, দেখো ওখান থেকে আরো উপরে যাবো, আরো উপরে যাবো, মানে উপরেই যাবো, এই যে উপরে তো পাহাড় আছে, আরো আরো উপরে উঠবো, খালি উপরে উঠবো আজকে, আজকে কাজ শুধু উপরে উঠা, পাহাড়ের পাহাড়ের উপরেই ঘুরবো আজকে। চলো চলো চলো, এত সুন্দর জায়গায় আসছি, তো ছবি না হয় এটা কি পারা যায়, ছবি হবে, রিল ভিডিও হবে। অ্যাকচুয়ালি আমার ফোনের ক্যামেরা ভালো না, তো ডিএসএলআর নিয়ে আসছি সঙ্গে, ডিএসএলআর ছবি তুলবো এখন, আর হচ্ছে রিল ভিডিও বানাতাম। তো অ্যাকচুয়ালি ফোনের ক্যামেরাটা একদমই ভালো না, তার জন্যই রিল ভিডিও হবে না, শুধু জাস্ট ছবি তুলবো ডিএসএলআরে। মামা হয়তো নিচে চলে আসছে, বেশিক্ষণ হেলে থাকা যাবে না, মামা নিতে আসছে। দেখো উপরে পাহাড়, নিচে বি পাহাড়, এদিক থেকে সিঁড়ি আছে গাইজ। হে 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 গাইজ, ইয়াহ পে আও, ঘুমনে কা জায়গা তো ইয়াহ পে হ্যায়, জিন্দগি কা হারছে পরে ইয়াহ পে, না বাংলায় বলতে হবে। গাইজ খুব সুন্দর জায়গায় আছি, ছুটু ছুটু, এই যে দেখো এদিকে বাড়ি, খন্ডের বাড়ি নিচে আছে। এই যে অ্যাকচুয়ালি আমরা যে বাড়িতে আছি হচ্ছে পাঁচতলা, মতলব পাঁচ নম্বরে আছি, আর ওই পিছনের বাড়িটা দুইতলা, দেখে মনে হয় না, কারণ ওটা উপরে আছে, এটা নিচে আছে, সেই জন্য নিচ থেকে পাঁচতলায় উঠছে, অনেক খাটনি। ওই লোকগুলা যে আছে আবার দেখো পিছনে, ওরা একতলাও না, মানে কি বলবো আর, মানে এরকমই পাহাড়ের সিস্টেমটা না। চলো চলো, কালকে পুরো একটু, মানে কালকের দিনটা খুব খারাপ গেছে, নার্ভাস ছিলাম, শরীর খারাপ ছিল, ভিডিও করতে পারিনি। অ্যাকচুয়ালি জানি না কথাগুলা ক্লিয়ার আসতেছে কিনা, ধীরে ধীরে বলতেছি, এমনি দেখুন অনেকটা ঘুরতে হবে, তার জন্য কিছু বলবি বালা? আমি কি বলবো, নেপালি বল গায়ে, সেখান থেকে বড় সমস্যা আমার হচ্ছে নেপালি কথাটা, আমি বলতে পারি না, বুঝতে পারি না, কি বলবো, আমার সামনে কেউ যদি, আরো তোমাকে যেতে হবে, এন্ড গাইস আমাকে যদি আমার সামনেই বলে কেউ ওকে কিডন্যাপ করো, অসম্ভব, আমি বুঝতে পারবো না, নেপালি থেকে বলবে ভাই গেলাম। এই যে মামা চলে আসছে, চলে মামা উপরে ফটো খিচ না, হ্যাঁ ডিএসএলআর পে আ যাও, ঠিক আছে ফটো খিচেঙ্গে আমি ডিএসএলআর পে। গাইস বাইকে করে যাবো এখন, টেস্কিতে অনেক চার্জ, একটু আসলাম, 1 কিলোমিটার আসলাম, 80 টাকা ভাড়া নিলো একজনেরই। চলো চলো চলো, close till I get up, time is barely on our side, I don't wanna waste what's left, the storms we chase are leading. এই তো এখান থেকে আমরা তাড়াতাড়ি বাড়ি যাবো, মামা যাবে নাকি বলে অন্য জায়গায় ব্যস্ত আছে প্রচুর মামা, তো সেই জন্য বললো তাড়াতাড়ি বাড়ি যাবে এখান থেকে। তো গাইস জায়গাটা হচ্ছে লাগলো সেরা সেরা, দেখো একবার পিছনে, ওয়াও ওয়াও, হে মেরে দিল কা সফর সফর, জিন্দগি কা সফর সফর, খুব সুন্দর জায়গা। ও মাইক লাগলো, ও বালা, ওই বাড়ি গুলো দেখলে কত ছোট ছোট লাগে না।
আসলাম, আরো চার কিলোমিটার যেতে হবে। চলো চলো এরা ভাই, ইস বাইক সে যায়েঙ্গে হাম লোক, এ বাইকটা নিয়ে যাবো। গাইস ভিউটা দেখো পিছনে অসাধারণ। তো দাঁড়াইছি এখানে, দু একটা ছবি তুলবো ক্যামেরায় ছবি তুলবো, তারপরে আবার যাবো। এখনো অনেক দূরে যাবো, অনেক লেট আছে। দেখাচ্ছি পিছনে ব্যাক ক্যামেরা করে। তাড়াতাড়ি যাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি পার্ট 3 চলে আসতেছে।